টেস মনে হয় নাই, এই জন্য মাইকে ভালো হিট করতেছে না। মাইকটা কন কন করে একটা ডাক দেবে, ভোল্টেজ না থাকার কারণে কথা আস্তে আস্তে বলতে হবে। আল্লাহ বসছেন ইনশাল্লাহ। এবার আপনারা লক্ষ্য করে তাকাই দেখবেন, রাস্তাঘাট দোকানপাট থেকে যারা 5-10 মিনিটের ভিতরে স্টেজে ঢুকবে, মনে করবেন প্যান্ডেলের মধ্যে যারা আসবে, মনে করবেন আল্লাহর রহমতের হাত ওদের সিনায় লাগছে। কথা ঠিক না ঠিক? কারণ জান্নাতের বাগানে কোনো জাহান্নামী কোনো দিন বসতে পারবে না। বসতে পারবে? যারা এখানে বসছেন প্রত্যেকে জান্নাতি মানুষ, একটু ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলার তো 12টা বাজাইবে, এখান থেকে সাউন্ড নেয় না, দেখছেন এই জায়গা থেকে সাউন্ড যাইতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরকার ছাড়ে না, বন ভবন করছে তো ছাড়বে, ছাড়ে না। لا إله إلا الله، 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 شوي إلا الله، لا إله 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 إلا الله محمد رسول الله. زبان খুলে বলেন সাল্লাল্লাহু আর জোরে বলেন সাল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা দিন জন্না ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 50 বছর পর্যন্ত হইয়া যাওয়া মাহফিল, এবছর 51তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2 দিন ব্যাপী। আজকে মনে হয় সমাপনী দিন, শেষ দিন, আখিরি মোনাজাতের আগ মুহূর্ত। সম্মানিত মহতারাম প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটক, প্রথম দিনের
আজকের দ্বিতীয় দিনের জনাব আলহাজ মোহাম্মদ জাহিদ মালিক স্বপন এমপি প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ জনাব আলহাজ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন সাহেব ওনার সুযোগ্য সদরের সভাপতিত্বে। আজকের মাহফিলে আপনার স্টেজের দিকে তাকালে দেখবেন স্টেজকে আলোকিত আর অলঙ্কৃত করে বসে আছেন বাগানের ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটমান, আকাশের চাঁদ সূর্য আর তারকারাজির মতো প্রজ্জ্বলিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহাবার পদ্মা খাবার দিশারি কাণ্ডারি শায়েখ ও রাহাবার, পিতামাতার আদরের গর্বিত সন্তান, সমস্ত নবী এবং রসুলগণের ওয়ারাসাতের দাবিদার তথা নায়েবে নবী নায়েবে রসুল হযরত উলামায়ে কেরামগণ, স্টেজে সমাসীন আপনাদের সমাজের কিছু সুদীজন ব্যক্তি, আমার সম্মুখ ভাগে চাতক পাখির মতো তাকাইয়াছেন অপলক দৃষ্টিতে, ওই মাগরিব থেকে শুরু করিয়া এযাবৎ পর্যন্ত ত্রুটিমুক্ত শ্রুতি মধুর কণ্ঠে প্রাণজল ভাষায় দীন ও ইসলামের নানা বিধ গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত আলেমরা করছে, আপনারা ধৈর্য ধরে শুনছেন, ধৈর্যের এক বড় পরিচয় দিয়েছেন, আদব এবং ভক্তির এক নির্দেশন আপনারা হইছেন। শেষ সময় আইসা আমি বরিশালের বিভাগের বরগুনা জেলার আমতলি থেকে কুয়াকাটা সেই ঘূর্ণিঝড় এলাকার কাছাকাছি থেকে মুসাফির বানাইয়া সফরের হালাতে দুর্বল শরীরে আপনাদের মাঝে দাওয়াত ও তাবলিগের গাস্ত এবং তশকিল করার মানুষে পথ ভোলা বান্দাবান্দিকে আল্লাহর পথের হদিস ও দিশা বাতলাইয়া দেওয়ার বুক ভরা আশায় আপনাদের মাঝে আমি নাখান্দা আপনার আল্লাহর পেয়ারা পেয়ারা বুজুর্গ বুজুর্গ অলি আল্লাহ বান্দা, আপনাদের চেহারা দর্শন করার সৌভাগ্য যে হলে এজন্য আমি শুকরিয়া আদায় করি ব্যক্তিগতভাবে, আলহামদুলিল্লাহ। আপনারাও কি খুশি? কোরআন হাদিসের মাহফিলে আলাম ওলামাদের চেহারা দর্শনে মজলিসে যোগ দিতে পেরে খুশি না বাজা? হ্যাঁ, যাদের চেহারা দেখলে এমনও আলেম ওলাম আছে আমি না আমি বাদে, আল্লাহ যাদের চেহারা দেখলে আনেওয়ালা উম্মতের সগিরে গুণগুলো টলটল করিয়ে জড়িয়ে যায় আসে না? ওই লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি, যারে দেখলে স্রেফ আল্লাহর কথা মনে পড়ে, সুবহানাল্লাহ। কর কিছু মানুষের দেখলে একদম আল্লাহর কথা মনে পড়ে, আহ এই লোকটা মনে হয় আল্লাহওয়ালা হবে, এরকম মনে বলে না? ওনাকে দেখলে জিকির জারি হয়ে যায়, ওনাকে দেখলে নেকির কথা মনে পড়ে, মানে এতক্ষণ দোকানে বসে চাটাম মারছে বিভিন্ন গল্প গুজবের মতো ছিল, যেই হুজুরের দেখছে সব ফালাই দিয়ে মনে করেন একটা দরবেশের মতো ডক করে বসে, তার মানে ওনাকে দেখার সাথে সাথে দুনিয়াদারি ভুলে গেছে, কথা ঠিক না ভাই? এই লোকটা নিঃসন্দেহ আল্লাহওয়ালা, কোন সুবহান বাজান। আপনাদের এলাকায় মাশাআল্লাহ বলে না? মাশাআল্লাহ কাকে মাশাআল্লাহ বলে? যে মাদ্রাসায় পড়ায় তাকে? তা কাকে বলে? যে ওই পুলিশে চাকরি করে তাকে মাশাআল্লাহ বলে? কাকে বলে? যার মাথায় সবসময় মাছের একটা হাজি বুঝে না, আমাকে বরিশালে কয় হাজি, এ আমরা ওদিক বাস দিয়ে বনে ওটার কি কয় জাহা, তা মাছ জাহাই লয় না, গামলা অথবা জাহাজ যাই কোন আল্লাহ, তা ওই জাহাই করে মাছ লইয়ে যায় আর সবসময় খালি কয় মাছ 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 রাখবেন নি মাছ রাখবেন নি, দুনিয়ার মানুষের ওনারে বলে মাশাআল্লাহ। দুধ একদল আছে দুধ বিক্রি করে, ওনাদেরকে দুনিয়াদার মানুষেরা বলে দুধওয়ালা, তার মানে উনি চব্বিশ ঘন্টা দুধ লইয়া পড়ে, এই জন্য দুধওয়ালা নাম উঠে গেছে। ঠিক তদ্রুপ বাজান রে, একদল মানুষকে মানুষেরা আল্লাহওয়ালা বলে, তার মানে উনি চব্বিশ ঘন্টা আল্লাহকে নিয়েই থাকে, কোন সুবহান সত সাধনার বলে আসিয়া মানব কুলে, সত সাধনার বলে আসিয়া মানব কুলে, সলো আনা দিবি বলছ পাগলা জ দিলি না, কেন রে মন অলি লোকের সঙ্গ নিলি না, কেন রে মন আল্লাহওয়ালার সঙ্গ নিলি না।
সঙ্গ নিতে কইছে কিনা? এ ঘোষণা কার? আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, কারণ যখন গাড়ি নিয়ে ঢুকছি তখন দেখছি আমরা বুঝি বাজার বসছে না, যে সামনে দোকানপাট বসছে না, অনেক মানুষ মাঠের মধ্যে চাইয়ে দেখি লোক নাই বললেই চলে, সব মানুষ ওই বাজারে। তা আল্লাহর কি রহমত, আপনারা কি কোরআনের পাগল, সুবহানাল্লাহ, আপনারা সব বাজার ঘাট দোকানপাট সাইরে পাগলের মতো বসে গেছেন। এই জন্য আর একবার ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। গাড়ির শক্তি কমে গেছে? আলহামদুলিল্লাহ বললে ডাক দিলে খুশি হইবে কি? আলহামদুলিল্লাহ আরবি শব্দ অর্থ হইলো যাইয়ে কি মাহুদগত, সব প্রশংসা আপনার, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মাহুদ সব প্রশংসা আপনার। রব্বুল আলামিন বলছে আব্দুল্লাহ জানাই দিয়াছো, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দাবান্দি যদি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি নেয়ামত আরও বাড়াই দেব, আর নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করে, আব্দুল্লাহ জানাই দিয়েছো সাপ সাপ নেয়ামত সিনেই নিয়ে যাব, নেয়ামত সিনেই আমি ক্ষান্ত হব না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আজাব তাদের উপরে চাপাই দেওয়া হবে। দেখছেন দেড় দুই বছর করোনায় সব ঝালা ফালা করে ফেলাইছে, কথা ঠিক না? কত বড় মেয়ার বড় মেয়ার চেয়ার লই থাই কাঁপে, কোন সময় করোনা আসে কথা ঠিক কিনে, হাতের মধ্যে এই স্যানিটাইজ না কি কয় ওটা তো দেয় হাতে উদয় এখন অনেকে ভয়ের সরে প্রথম প্রথম দেখছি থোকমায় উদয় কথা বলছেন। তারপরে ওই যে একটা মাস্ক তো আসেই, অনেকেরই দেখছি প্রথম 10 টাকার মাস্কটা দিয়ে তারপর বড় একটা কথা কয় না, কথা কয় না, কথা ঠিক না, মানে ওটা মরবে না, কথা ঠিক না ভাটি? আমার একজন বলতো হুজুর আপনি জানেন করোনায় আল্লাহ ঠাল্লা চেনে না, কান্নাউজুবিল্লাহ, এ জোরে কান্নাউজুবিল্লাহ, হুজুর করোনায় আল্লাহ ঠাল্লা চেনে না, করোনায় ডরায়ালে যে করোনায় ভয় পায় সাবানের আর মাস্কের, কান্নাউজুবিল্লাহ। আমি কইতে হে বোকাডা আল্লাহরে ভয় পায় না, আল্লাহর ভয় পায় কেন? হুজুর যদি আল্লাহরে ভয় পাইত তাহলে কাবা ঘরের লুকটার মধ্যে প্লাস্টিক লাগাইছে কা, ওটা তো কাবা, ওটা তো আল্লাহর ঘর, তো ওখানে করোনা যাইবে কেন? কন্যা হুজুর কি আসেন, আসেন একদল নাস্তিক আসে না, এখন মাওলার প্রতি কোনো বিশ্বাস নাই, এক সোরের বর সোর কইছে কলে এই দেশটা ইসলাম থাকবে না, বলে বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে লেখা থাকতে পারবে না। আমাদের মাননীয় সব আমাদের মাননীয় সরকার বাহাদুর দেখাই দিয়েছে তোর মতো টাকলারে লাথি মেরে বাইর করে দেবো, তুইও থাকতে পারবি না, কথা ঠিক না? একটা লাথি মেরে বাইর করে দিয়েছে, কথা ঠিক না ব্যাটি? একদম সিঁড়ি ফেলেছে, সরকারটা দেখতে হইবে না কাদের, কথা ঠিক না ব্যাটি? হ্যাঁ কথা বুঝে নাই, কথা ঠিক না ব্যাটি? টাকলা দেখছেন আমরা, দেখছেন অনেক মুরব্বী মানুষ কইতেছে টাকলা আর কি আরবি শব্দ নাকি টাকলা বুঝছেন? অনেকে তাজ্জব হইছে, রয়েছে অনেকে তাজ্জব, আমাকে বরিশাল করে নাড়ুয়া বডল, মানে মাথায় যদি চুল না থাকে আমাকে বরিশাল কি কয়? নাড়ুয়া বডল, মানে আপনারা নাইরে বলেন না, নাইর তাই না? আমাদের বরিশালে বরগুনা সেরেব খাস বাংলায় কয় নাড়ুয়া বডল, আর ছোটো ছোটো পোলাভান আছে না, ওরা যদি কোনো নাইরে মানুষ দেখে তাহলে কবে নাড়ুর বডল কর্র তাল মুরগির গুদিয়া মাথা ডাল, কথা ঠিক না ঠিক সে? এই বদমেশটের মাথায় কোনো ভালো মন্দ নাই, কথা ঠিক না ঠিক? যুগে যুগে যারা কোরআন এবং ইসলাম মাদ্রাসা আলেম ওলামা ধরছে, আমার মাওলার টুকরার জিব্বা ধরছে, কথা ঠিক না ঠিক সে? জিব্বা ধরে সেরিয়ে দিয়েছে, কথা ঠিক কি না? আমাদের সরকার দেখাই দিয়েছে ওবায়দুল কাদেরের ছেলে কি জানি, সে কি জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে বলছে লাতিনামা বদমাস কোথাকার লুসো, কথা ঠিক না? মহিলাদের সাথে কথা বলে ওই নাইকে মাহিয়া না কি জেনে একটা আছে, সুবহানাল্লাহ, এই নাইকের সাথে কথা কয় তুমি কোথায়, নাইকে আমি আসতেছি পিছিয়ে দিয়ে তোমার পিঠে বসো তা দিয়ে, কথা ঠিক না? মাওলা রব্বুল আলামিন বলে ইজ্জতের মালিক আমি আল্লাহ, এ বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা ছিনাইয়ে নেওয়ার মালিক কেডা, রিজিকের মালিক কে, সম্মানের মালিক আমার আল্লাহ,
ইজ্জতের মালিক হইলো আমার আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বাজান যারা দুনিয়ার পাগল হইছ, এই দুনিয়ার পাগল আমি কয়দিন যে কয়দিন বাজান চক্ষু দুইটা খোলা থাকবে। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, এ কপাল ফোরার দলে রে দুনিয়ার পাগল আমার বাবারা, এ মুসলমানের ছেলে সাটুরিয়ার জান্নার আমার যুবকের দলেরা, পাগল হও তোমার মাওলার পাগল আসে খ, তোমার মাওলার আসে খ, এই দুনিয়ার ক্ষমতার মাতুব্বারি করিস না, আল্লাহওয়ালার সাথে মাস্তানি কইরা বেয়াদবি করিস না। এই টাকলার ঘরে টাকলামির নাম বললাম না, আমার মাওলায় পাগলার নামটা খুব সুন্দর মিলাইয়া রাখছে, মুরদাত আর ওর নাম মুরাত, কথা ঠিক কিনেছ এখন মুরদাদের লাগে মিলছে। বাজান আমার মন বলে আওয়ামী লীগের মধ্যে কি আল্লাহওয়ালা ব্যক্তি নাই, বিএনপির মধ্যে আল্লাহওয়ালা আছে কি নাই, শিবিরের মধ্যে আল্লাহওয়ালা আছে কি নাই, এ কপাল পোড়ার দলেরা আওয়ামী লীগের এমন পোলাপান আছে, এমন যুবক আছে টাকরা নৌজন রক্ত গরম, আওয়ামী লীগের এমন মুসলমানের ছেলে আছে রে, ও করতে পারে নৌকা আওয়ামী লীগ, কিন্তু আর অন্তরের মধ্যে নবীর প্রেম একটু কমতি নাই। আর সামনে বৈশা কোন এমপি কোন মন্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, ও আওয়ামী লীগের কর্মী হইয়াও আর জিব্বা তাই না সোয়াশের রক্ত বাইর করবে, সেইটা দেখাই দেছে। ধন্যবাদ কন, আলহামদুলিল্লাহ, নারায় থাকবে। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মামনদেরকে বলবো, আল্লাহর বান্দারা পর্দালের মামনেরা, ইসলাম থাকবে কি থাকবে না, থাকবে বাজানরে। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দালের মামনদেরকে বলবো, যারা মাহফিলের মধ্যে এখন আইসে বাজান বসতে পারেন নাই, ও এলাকার যুবক ভাই, ও দোকানপাট আমার পাগল বাবারা, এ এলাকার যুবকেরা মাওলার কালামের ময়দানের মধ্যে বসিয়া দেখো বাবা, এই কালামের মজলিসটার মধ্যে কত মানুষ এমনও আছে যারা একক তো নামাজ এখনো পর্যন্ত বয়স হয়েছে পড়ার কামাই দেয় নাই, এই মজলিসে এমনও লোক আছে যারা রাত্র তিনটার সময় তাহাজ্জুদের নামাজ কামাই দেয় না, আছে কি নাই, এক জামানা সোবাতে আউলিয়া বেতারাসাদ সালে তাদ বেরিয়া, নইলে মোমেন সয়ে মোমেন মিশাওয়াদ, নইলে কাফের সয়ে কাফের মিশাওয়াত, আল্লাহওয়ালারা লাত্তি মারছে দুনিয়া পাগলারা, আল্লাহওয়ালারা জুইকা পড়ছে আখেরা, আল্লাহওয়ালারা পাগল কার, এ জবানটা খুলে জোরে ডাক দাও পাগল কার, এই যুবক জোরে ডাক দাও একবার আল্লাহ, আমনে তো মনে আল্লাহ কইতে লজ্জা করে মন ডাকে, এ আল্লাহর আল্লাহ কইতে শরম টরম করে নাকি, এ মাওলারে মাওলা আপনারা বলবেন না তো বলবে কারা, জোরে ডাক দাও আল্লাহ, হয় নাই হয় নাই আরো জোরে ডাক দেন আল্লাহ, সাধনার সময় যায় যুবক আল্লাহ আল্লাহু বলো, ভজনের বয়স যায় বাজান আল্লাহ আল্লাহু বলো, আল্লাহ বলো তোর সারো রে
ও যুবক ভাই আল্লাহ ভরো অসাকর রে, ও যুবক ভাই আল্লাহ ভরো অসাকর রে, সাধনার সময় যায় বাজান আল্লাহ আল্লাহু বলো, ভজনের বয়স গেল যুবক আল্লাহ আল্লাহু বলো, তোমায় পাইতে যায়া মাওলা রে, ওরে মাওলা সার মোনা আইতে গেলাম রে, ওরে মাওলা টুঙ্গির রিস্তে এ মাই গেলাম রে, ভজনের বয়স গেল বাজান আল্লাহ আল্লাহু বলো, ভজনের সময় যায় যুবক আল্লাহ আল্লাহু বলো, জোরে ডাক দাও রাখবার আল্লাহ। এই যে আল্লাহ কোন এত মজা লাগে না, মজা লাগে না, এ মজা আছে কি না, আল্লাহ কইতে মজা লাগে না। আর কোন ভারতে এক হিন্দু বুঝছেন, সে হিন্দু একটা গান গাইছে, পায়ের তোর হাতের বেলা চিঠি গলের সেন দিয়া যাবেন, তাতে সমান সমান বাবু বাদাম পাবেন, কথা গান না খা মুসলমানের ফোলা তাবলিগে সিল্লা দেওয়ার বাপে চরমুনাই যাওয়ার বাপে সে সারাদিন কায় বাদাম পাবেন বাদাম পাবেন, কথা খান না খা আছে কি নেই, জোরে কর, 24 ঘন্টা বাদাম পাইবেন আছে কি নেই। বুড়ো বাজারের আমি আগেই মাপসাই, আমি বুড়ো মানুষের বয়ান করি না, আপনারা যাইতেও পারেন, এই বক্তা দাওয়াত দিছে কিনা, হ্যাঁ বুড়ো মানুষের বয়ান করেন আছে আমরা কয় কি কথা কন্যা, নবী বলছে বুড়ো মানুষ মানুষের জাত না একটাও জান্নাতে যাইবি না, ঘোষণা কার, হুজুর সাল্লাহ সাল্লাম, সে এক বিরুদ্ধ বুড়ির দেখে বলতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, সে কি মিথ্যা কথা কইতে পারে, হ্যাঁ সে কি হাস্তামশা করতে পারে, সে কি ওহেতু কোনো কথা বলতে পারে, তো হুজুর সাল্লাহ সাল্লাম হাস্তামশা করে নাই, হাদিসের মধ্যে কৌতুকের অধ্যায় নাই, কতক্ষণ আছে কি নাই, হুজুর সাল্লাহ সাল্লাম বুড়ির ডাক দিয়ে বলছে ও বুড়ি পিঠ বাঁকা, এ মুখে দাঁত নাই, এ পিঠ বাঁকা হয়ে গেছে কুজো হয়ে গেছে, তুমি তো কোনোদিন জান্নাতে যাবে না, বুড়ি যেই শুনছে হুজুর বলছে জান্নাতে যাবে না, এখন বুড়ি তো কান দেয়ার কান্দে, আজকের কান্নার কালকের কান্না ও জোরে কান্দতেছে, হুজুর সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলে বুড়ি মিয়া তুমি কান্দো কেন, বলে আপনি বলছেন যে আমি জান্নাতে যাবো না এই জন্য কান্দি, কলে বুড়ি তুমি যখন জান্নাতে আল্লাহ রহমতে যাবা আমার মাওলা যখন তোমাকে জান্নাতে দেবে, তুমি আর 70 বছর 60 বছরের দাঁত পড়া বোকরা বুড়ি থাকবে না, তুমি 16 বছর যুবতী হয়ে যাবো এখন, সুবহানাল্লাহ। আর আমার বাপসা সারা যারা এখানে দাড়ি ফাঁকা পিঠ বাঁকা, হ্যাঁ এমনকি মুখে একটা দাঁতও নাই, 2টা দাঁত আছে শুধুমাত্র পানি খাওয়ার জন্য, এই সমস্ত আমার বাসানেরা যারা আছে, আপনারা যখন জান্নাতে যাবেন আপনাদের বয়স 30 বছরের নওজোয়ান যুবক হয়ে যাবেন, কোন সুবহানাল্লাহ, ঘোষণা কার, আল্লাহ নবীর, কোন সুবহানাল্লাহ, কি ঘোষণা মিথ্যা হইতে পারে, তাই বুড়ো মানুষ কিন্তু জান্নাতে যাইবেন না, বয়ান তাহলে বুঝছেন, বুড়ো মানুষ কই যাইবেন না, জান্নাতে যাওয়া যাইবে না, এই দেশে যত দুষ্ট কাজ কি বুড়ো মানুষ করে, এই দেখেন না আজকে বক্সে টানছে বক্সের বাজে না, আজকে বাজাইতে পারে না, কিন্তু আপনাদের এলাকা হয় কি না জানি না, কত পোলা পান 10 জন 12 জন মিলে পিকনিক করে সরে যাইয়া, হ্যাঁ কতক্ষণ ঢাকা পিকনিক করে, ওখানে তো মনে হয় জিকিরস্কার করে না, ওখানে সরমনায় পিসাব থাকে, পিকনিকের মধ্যে সরমনে হুজুর থাকে না, ওরা বক্তা লই যায় তো, বক্তা বক্তা নিয়ে যায় না, সেদিন দেখবেন বক্সের বাড়ির সরে কথা ঠিক কিনে সরে, আপনাদের এদিকে বাজে কিনা জানি না, আমাদের এলাকায় রাত্র 3টার সময় বক্স বাজে আসে না, আপনাকে এলাকা আসে না, না মানিকগঞ্জ থাকতেই পারে না, মানতেই পারি না, আসে মানিকগঞ্জ আছে, আজকে তো বক্স চলে না, দেখছেন ওই বাবু কী ভাবে ফালাই তুলছে, কারণ মাহফিল তো হুজুরকে তো লোয়া দিয়ে আল্লাহ বানাইছে, উনি বয়ান করতে করতে এই জায়গায় মারা যাইবে, দাফন দেবো লাগলে 5টা গরু দিয়ে খাওয়া দেবো, কথা ঠিক কিনে জোরে, আর যেদিন ওই সরে যাবে পিকনিক করার জন্য আমার সোনার যুবক ভাইগা, সেদিন হিজলা লই যায়, হিজলা 2টা হিজলা ভাড়া খাচ্ছে, কথা ঠিক কিনে জোরে, তারপরে বক্স লইছে এখন রাস্তায় যায় আর কা, কলেজে পরে এক মাইয়া হঠাৎ ধীরে 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 ধীরে, আমি বদনাশের কইছে এ বদনাশ তুই কলেজে লেখাপড়া করতে যাও না, কোন মাইয়ে ধীরে ধীরে হাঁটে জোরে জোরে হাঁটে, হ্যাঁ লুচ্ছা তোর দরকার কি, কথা ঠিক কিনে জোরে, তুই তো কোনো লেখাপড়া করতে কলেজে যাও না,
আর বাবাই সুন্দর আমাকে দ্বারা দোয়া আছে, হুজুর দোয়া করেন আমার ছেলে মানিক গঞ্জ কলেজে পড়ে, হুজুর দোয়া করেন। আমরা তো দোয়া করি, তার তো ছেলেরা আপনি কলেজে যাই কয় হাটে ধীরে 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 কথা কয় না কথা কয় না কথা কয় না, মাদ্রাসার দিকে উল্টা চোখ করে তাকাও, তোদের চোখ তো ধ্বংস হয়ে যাবে বেটা, কথা ঠিক কি না? মাদ্রাসার কোনো আমার 10 বছরে ফোলাবানো রাস্তা হাঁটে আর কয় না ধীরে 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 রাস্তা হাঁটে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে কি বলে না? আমার যুবক ভাইরা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি দুঃখে মানে ভারাক্রান্ত মন লইয়ে কথা বলতেছি। কারণ আমাদের এলাকায় এক লোক আছে বুড়া মানুষ, হাঁপানি রোগ চেনেন? হাঁপানি রোগ, ধুলা ঠান্ডায় কলো ওই রোগ বাড়ে, মানে কাস ধাইকাস ধাইকাস, ও কাস কলো যাইতে কাস ভালো হয় না কোনোদিন, আছে না এরকম? তা আমার পাশে আমার পার্শ্ববর্তী এক লোকের ছিল এরকম হাঁপানি কাস, মানে সারা দিন রেত কাশতো, কোনো চোর ডাকাই ভয় ওই বাড়িতে ঢুকতো না, কারণ যে বাড়িতে একজন কাশের রুগী আছে ওই বাড়িতে কোনো চোর যায়, কতক্ষণ যায় যাইতেছে কাশ, তা চোর কালে দৌড় দে। তাই যখন নাকি বাজার ওইভাবে কাজ শুরু হয়েছে, আমি আমার জিজ্ঞাসা করলাম, ও অনেক বছর কাশে বুঝলেন, আমি ওইয়ে থেকেই দেখি যে কাশে। তো একদিন জিজ্ঞাসা করলাম, কয়েক মাস ধরে শুনি কাশে না, মানে যে মানুষ প্রত্যেকটা দিন কাশে, প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কাশে, সেই লোকটাই 6 মাস ধরে কাশে না, একটা আজব ব্যাপার না? তাই আমি যে ওনার ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা কাশে না কারণ কি, কী ওষুধ খাওয়াইলে? কয়েকজন কোনো ওষুধ লাগে না, এমনি ভালো হয়ে গেছে। আমি কই সেটা কেমনে? কলে বয়স নাই এখন আর কাশে না, বয়স নাই এখন আর কাশ তো হইলো বয়স লাগে কথা ঠিক কিনা? একটা শক্তি দিয়ে কাশতে তো সব শক্তি লাগে কি লাগে না? এ যুবকের দলেরা, কপাল পুরার দলেরা, আজকে যুবক তোর যৌবান, আজকে যুবক তোর ভরা যৌবানি, যুবক তুই টের পাও না, আজকে তোর এই যৌনীটা কোন পথে ব্যয় করতেছ, মাওলার দ্বারে কিন্তু পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, এই জোয়ানির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কোন জায়গায় ধীরে 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 দেশ সব জবাব দেওয়া লাগবে কার দ্বারে? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ঘোষণা কার? এ যুবকের দলরা রে, এখন আবার আমার জাদু ভাইরা রাত্র 3টা পর্যন্ত 3:30-4টা পর্যন্ত একটা খেলা বাইরেছে, ফ্রি সার্ভিস, কি যেন একটা খেলা, এই মাঠে কেউ খেলায় না আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, আছে ঘরের মধ্যে নেট পায় না, এই জন্য কত বড় মাতাল, চিন্তা করে দেখছেন ঘরের মধ্যে নেট নাই, মানে আর ঘরের নেট ভালো পায় না, এই জন্য শেয়ার লইয়া নদীর পারে যেয়ে বইরেছে রাত 3:30 পর্যন্ত, কত বড় পাগল আছে কি নাই? 1400-1500 টাকা সপ্তাহে আর হয় না, মায়ের আসল থেকে চুরি করে টাকা দিয়ে এমবি কেনে কথা কর না কা? এ আল্লাহর বান্দারা, যুবক আমার ভাইরা, জাদু মায়ের আমার পাখি ভাইরা, ও যুবক তোমার জীবন কোন পথে খুয়াইলা, আমার মাওলার দ্বারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দারা, এখন বাজানে আল্লাহু আকবার আল্লাহ, কয়েক গত বছর আমি মাহফিল করে রাত্র 12টা কি 1টার সময় রুমের মধ্যে ঘুমাইছি, ওই রুমের মধ্যে এক ছেলে ঘুমাইছে, ওই মাতাল মানে ওই ফির 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 ফের খেলায় রাত 3:30টার সময়, আমার কি মধুর ঘুম, 2 ঘন্টা 2.5 ঘন্টা সিক্রে সাকরি করার পর গলায় ব্যথা করে না, কি মধুর ঘুম, ও ঘুমের মধ্যে কিছুক্ষণ কয় মুজে সর্দো ভাই মুজে সর্দো, যেই কইছে মুজে সর্দো, আমি তো মনে করছি মনে হয় কমিটি যে টাকা দেয় অত ব্যাগে তুই মনে ডাকাইতে লই যায়, তা আমি কইলাম তাড়াতাড়ি বাত্তি জ্বালা দরজা আটকা ডাকাই দর, তা বাত্তি জ্বালাই দরজা আটকাই দেয়, ও আর আমি আর কেউ নাই রুমের মধ্যে, আমি তো একটা জুতা লইয়া কম্বলের কাছে যাই একটা থতমা ভাসাই দেবো, একটা মুজে সর্দো কারে করি, হুজুর আমি আপনার কইছি আমি তো ওই মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার লাগ কথা কই, আমি কই মাতালের ভো মাতাল, তুইও ধ্বংস হবি আমারও তো ধ্বংস করতে চাইছিলি, কথা খান না খা, ধ্বংস হয়েছে কি হয় নাই? এ আল্লাহর বান্দারা, পর্দালের মাবুন আমার যুবকের দলেরা,
কুমিল্লা একটা জেলা আছে, আপনারা নাম শুনছেন কিনা? কুমিল্লা জেলার নাম শুনছেন কারা কারা? আলহামদুলিল্লাহ খান প্রত্যেকেই প্রত্যেকটা জেলার নাম জানা আছে, লেখাপড়া মানুষ, কথা ঠিক না? আমাদের বরগুনা জেলা অনেকে জান নাই, কিন্তু নাম জানেন না, জানা আছে কি নাই? কুমিল্লা জেলার মধ্যে একজন আমাদের আলেম কুলের শ্রেষ্ঠ আলেম ছিল, উনি ওলামা ওলামাদের মুরব্বী ছিল, আলেমদের ওস্তাদ ছিল বাজন, ওনার নাম মোস্তফাল হুসাইন রহমাতুল্লাহ আলাই। আমাদের মতো অল্প বয়সের আলেমেরা ওনাকে চেনবে না, যারা আমাদের বাপদাদা মুরব্বী বয়সের আলেম আছে ওনার এখন মনে মনে চিনে ভালাইছে, মোস্তফাল হুসাইন রহমাতুল্লাহ কত বড় আলেম। মোস্তফাল হুসাইন রহমাতুল্লাহ একদিন বাবারে প্রোগ্রাম করে সফর সফর আমার মতো বাজানে, যেমন আমরা দুপুরে খানা খাইছি পাটুরিয়া ঘাটের আগে অনেক একটা স্টানে খানা খাইছি, রাজবাড়ির মধ্যে আমরা দুপুরে খানা খাইছি, আমরা যারা বক্তা আছি আল্লাহু আকবার রাস্তা রাস্তায় কাটাইতে হয়, আমাদের কয়েকটা উক্ত পথের মধ্যে বাইজা যায়। তা মোস্তফাল হুসাইন রহমাতুল্লাহ বড় জবরদস্ত এক আলেম, উনি দুপুরের খানা খাওয়ার জন্য কুমিল্লা বড় বিশ্ব রোড ওই রোডের পার্শ্বে এক রেস্টুরেন্টে ঢুকছে, নামি দামি রেস্টুরেন্ট। আর আপনারা জানা থাকলে আপনারা বলেন, নামি দামি রেস্টুরেন্টে সবচেয়ে জানে বড় লোকেরাই বেশি বেশি খানা খায়, গরিবেরা পারে না। আমরা গরিবেরা তালাশ করি রাস্তার পাশে 600টা একটা হোটেল যদি পাই কমপক্ষে 100টার মধ্যে খাইয়ে শেষ করে ফেলাম, একটা রুই মাছ আর একটু ডাইল লইলি হয় 20 টাকার মধ্যে সারতে পারলে আরও ভালো, কথা ঠিক কিনা জোরে কো? আর বড় লোকেরা বড় রেস্টুরেন্ট খোঁড়ে খোঁজে, তারপর খানালয় মারাত্মক আকারে অর্ধেক খাইবে আর অর্ধেক ফালাই দেবে, এটারে বলে আবার পেস্টিস কয়, কি বলে? আমরা আলেমলার আমার নাম তুইছি এইটা রইলে শুয়ের যে পেস্টিস, কথা ঠিক কিনা? এইটা একটা অমানুষের পেস্টে না, মানুষের পেস্টিস না, কারণ তুমি যে খানা রাইখা দেছ ওই খানা আরো দুইজন অসহায় মানুষ খাইতে পারত কি পারত না? খানা অপচয় করা কি ইসলামের মধ্যে জায়েজ না? না জায়েজ। অপচয়কারীর আমার মাওলা শয়তানের ভাই বলছে, শয়তানের ভাই এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনের আমার যুবকের দলেরা, আমার নবী তরিকা শিক্ষা দিয়েছে যাতে খানা অপচয় না হয়, এই জন্য বাজানের দস্তারখান বিছাইয়ে খানা খাওয়া লাগবে, খানা যা বাজানে আপনার হাত থেকে প্লেট থেকে পইরা যাবে, দস্তারখানায় পড়বে তুইলা তুইলা খাবা, এইটাই হইল সুন্নাত। এই এই সুন্নাতের বয়ান জানা লাগবে কি লাগবে না? এখন অনেকের ঘরে বাবা দস্তারখানা নাই, নামাজ পড়ে তাও ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে তাও ঠিক আছে, দস্তারখানা ঠিক মতো ব্যবহার করে না। খাস সরমনার মুরিদ, খাস তাবলিগলা, খাস বাবা কওমিওয়ালা ছাড়া অনেকের ঘরেই দস্তারখানা পাওয়া যায় না, আছে কি নাই জোরে বল? ও আল্লাহর বান্দা পর্দার আলার মাবনারা যুবকের দলেরা, আপনাদের খারাপ লাগলে বলিয়েন সারিয়া দেব, কারণ দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, উড়িয়া যাবে হাওয়ার পাখি পরিয়া রবে কায়া বাজান, মাটিয়ে দেহ একদিন মাটিতে খাইবে বাপ, কেউ করবে না মায়া, যে চলে যায় আর আসে না, রাখিয়া যায় স্মৃতি তাহা দেখা ভাববা মানুষ কেমন সাদের পৃথিবী, আকাশেতে উড়িলে পাখি নিচে পরে ছায়া, মনের মানুষ মারা গেলে রাইখা যায় মায়া। এই জন্য বাজানদের কেবল পর্দালে মামুনদের বলবো, বড় আলেম আল্লাহু আকবার উস্তাজুল উলামা মোস্তফাল হুসাইন রহমাতুল্লাহ আল্লাহর ওলি, বড় লোকের রেস্টুরেন্টের মধ্যে হুজুর খানা খাইতে ঢুকছে, হুজুর বাজান যখন খানা খাইতে ঢুকলো মেজাজটা টন হয়ে গেছে, গরম হয়ে গেছে, কারণ মোস্তফাল হুসাইন রহমাতুল্লাহ রেস্টুরেন্টের মধ্যে ঢুকে দেখে প্রত্যেকটা কুকুর শুয়ারের মতো খানাগুলা খাইতেছে, আল্লাহ সুন্নাত তরিকায় একটাও খানা খাইতেছে না, একদল মানুষ এই মাঠেও আছে সুন্নাত সুন্নতের বহির্ভূত কাজ সহ্য করতে পারে না। এ বাবা আছে কি নাই, আছে কি নাই? কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার নবীর ওই ব্যক্তি ভালোবাসে যেই ব্যক্তি আমার নবীর ছোট্ট সুন্নতটারও মহব্বত করে, কোন সুবহানাল্লাহ। সুন্নাত শেখা লাগবে কি লাগবে না? মোস্তফাল হুসাইন রহমাতুল্লাহ যখন রেস্টুরেন্টে ঢুকছে মেজাজ টান,
আমাদের মত আলেম তো না, আমাদের মুরব্বীদের মুরব্বী কন্না সুবহানাল্লাহ, কেমন সুন্দর আলেম কন সুবহানাল্লাহ। এখন আমাদের মতো অনেক আলেম আছে নিজের প্রয়োজনের জন্য মাসালাও ঘুরাইয়া দেওয়া যায়, আর তারা এমন বীর পুরুষ ছিল, এমন বড় পুরুষ ছিল, রেস্টুরেন্টের মধ্যে ঢুকিয়া মেজাজ টান হয়ে গেছে, বাজান চেয়ার টেবিলে খাওয়া সুন্নাত বহির্ভূত কাজ কিনা, হ্যাঁ চেয়ার টেবিলে সুন্নাত সুন্নাত এটা বহির্ভূত কাজ, মস্ত বলে হোসেন ঢুকিয়া দেয় প্রত্যেকটা মানুষ চেয়ারে বইবি পাওলা রাইতেছে আর খাইতে আসে, খানার কদর করে না, খানা অর্ধেক খাইয়ার ভালো ভালো খানাগুলো ফালাই দিতে আসে, নষ্ট করতে আসে। মস্ত বলে হোসেন রহমাতুল্লাহ আলাইহি মেসিয়ার বোঝেন, মেসিয়ার মেসিয়ারকে ডাক দিয়ে বলে মেসিয়ার তোদের রেস্টুরেন্টে খাইতে কত টাকা লাগবে, মেসিয়ার বলে এত টাকা লাগবে, কলে দে তাড়াতাড়ি খানান, এই বলিয়া হুজুর চেয়ার একটা পাড়া দিয়ে টেবিলের উঠে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ ওয়ালারা লাত্তি মারছে দুনিয়া মোর আল্লাহর অলিরা, লাত্তি মারছে দুনিয়া আল্লাহর অলিরা, আকরাইয়া ধরছে আখেরা। মানুষের মতো মানুষ হইলে অল্প কথায় বোঝে, তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি, একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো পদ্মা মেঘনা যমুনার খেলা, সকালবেলায় ধনী বাড়া তুই ভিক্ষার বাসন লইয়া ফকির সন্ধ্যাবেলা, ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদু করে, খায় না কোনো পোকামাকড় সবাই গিরি না করে, বড়র বাড়াই করেলে খোদার রহমত পাবি না, নিজেকে ছোট মনে বাজান করিও সদা, কারণ উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তালা তাকে সদা নম্রতার হৃদয়, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, উয়ার সইয়া বেশি কালো মনের হিংসালেশ, নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খর, উয়ার সইয়া বেশি তিতা গ্রামে শৈন্য 203-এর ঘর আছে কিনা, মানুষ মরে কথায় শয়তান মারে না ঝাঁটার বাড়িতেও, এ মানুষে বেড়া মানুষ সেনে গরু সেনে ঘাস, চাষি বেড়া তালাশ করে তার কোন জমিতে ভালো চাষ, পাঠার কপালে কোনোদিন সিঁদুর লাগাইয়া দেখো, পাঠার সু কপালে এত পশম থাকে যার কারণে কোনোদিন সিঁদুর লাগে না, মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লালা ও মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা, আমার মাওলা যার কপালে হেদায়েত রাখবে না, স্বয়ং নবী বয়ান করলো হেদায়েত পাবে না, কথা ঠিক না বে, ঠিক জোরে বলো, মস্ত বলো স্যার রহমাতুল্লাহ বলতেছে মেসিয়ার আমি টেবিলে বসছো চেয়ারের মধ্যে বসা কোনো দিন খানা খাইতে পারবো না, এ মেসিয়ার তাড়াতাড়ি আমার টেবিল পরিষ্কার কর, টেবিলের উপরে আল্লাহর কুতুব আল্লাহর বড় আলেম, এ বাজারে জানার নাম দাও রা হাদিস পাশ করার নাম আলেম না, মানার নাম হইলো আলেম, অনেকে জানে মানে না, কথা ঠিক কি না, মস্ত বলো স্যার একটা চেয়ার উপরে পাড়া দিয়েই টেবিল উপরে উঠে দস্তারখানারা বিছিয়ে দিছে, সুবহানাল্লাহ, দস্তারখানা বিছিয়ে দিয়ে মেসিয়ার ভাত দেয়, মেসিয়ার যাই ভাত দেছে, আর হুজুরের সুন্নত তরিকায় প্লেট সাইটে খাওয়া কি, কোন এই বয়ানের মধ্যে আপনার যা পারেন শিখতে শেখেন, প্লেট সাইটে খাওয়া কি সুন্নত, তারপর হাড়গুলো সুইজে সুইজে খাওয়া, হ্যাঁ এখন যদি অনেকে বলে এগুলা হুজুরের মৌলবি তো কোনোদিন দুনিয়ার পরিবেশ বোঝে না, দুনিয়ার মানুষ যে যা বলে বলুক, কোনো আলেম কোনো মৌলবি আমার রসুলের সুন্নাত বহির্ভূত কাজ করতে পারে না, পারে মস্ত বলো তুলে চেয়ার টেবিল উপরে উঠছে, এখন স্টুডেন্ট রেস্টুরেন্টে যত লোক ছিল বড় বড় চোখ করে তাকাইছে, এর কয় কোন হুজুর আল্লাহ, কোন হুজুরে পাল্লায় বললাম, কোন ভুলে এই হুজুর ঢকলে, আল্লাহ বড় লোকের অনেকে মাথা হাত দিয়েছে, আল্লাহ কোন যেমন জন্মে জানি পাপ কর সালাম মাওলা, নালি এই এই গ্রাম্য মাল্য হুজুর বরিশিল্লা খাতার কাটি, এই হুজুর কেমন স্টেজ হবে আল্লাহ, মাহবুদ গো চিন্তা করি বড় লোকেরা মাথা খারাপ হয়ে গেছে, যে এরকম কোন পথ মানুষ চেহারে বইয়া পাও এক পাওয়ার এক পাওয়ার উপরে উঠে গিয়ে বেদ্যকের মতো, তারপর সুন্দর মানুষে খানা খায়, আর এই হুজুরের লাভ দিয়ে উঠে গেছে টেবিলের উপরে, টেবিলের উপরে উঠটা সুন্নাত তরিকে বইসা খাদেমের কা খাদেম দস্তার খানা লাস কলম সোহাল, মেসিয়ার পিছন দিয়ে হুজুর একটু মাফ করানো যায় না, আজকে হুজুর মাফ করা যায় না, হুজুরকে একটা থাপ্পড় দিয়ে কানের পাঞ্চা ভাইলাম, হ্যাঁ বেড়া মাফ কিছু আমার রসুলের সুন্নাত কলম সোহাল, খানা টানা খাই এখন হুজুর তো প্লেট চাটতে আছে কায়দা মতো শব্দ হয়ে যাইতেছে, বড় লোকদের মাথার মধ্যে চনচন করে উঠছে, এর একটা কোন পরিবেশ আল্লাহ, জংলা পরিবেশ গ্রাম্য ক্ষেতের পরিবেশ, এর একটা কোন হুজুর, কিন্তু আমার মাওলায় তো খুশি হয়ে যাইতে আছে, কথা ঠিক কিনা,
সুন্নাতের আমল করলে খুশি হয় কে? আল্লাহ। মস্ত বলেন হোসেন আহমদের প্লেটটা সাদা দিয়া প্লেটটার পরিষ্কার করে খাইছে, এখন আঙ্গুল গুলো সস্তেছে, আঙ্গুল শাশা কি? হ্যাঁ, এখন ওই বড় লোক মাথা সি 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 হুজুরি এটা কোনো কাজ করলো? এই আঙ্গুলের মধ্যে কি খানা, এগুলো কি সোশ্যাল লাগে? এগুলো সুচে তারপরে একটা হার রয়েছে, হার ওইটা কটমট করে হুজুর খাইতে আসে, যতক্ষণ ওই হারটা না ভাঙতে পারতেছে অতক্ষণ সাবাই দিয়েছে। এখন এক বড় লোক আর সহ্য করতে পারে না, বড় অবিচার, আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, উনি আর বরদাস্ত করতে পারে নাই। উনি ওখান থেকে হাতের মধ্যে একটা চা নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দাড়ি ঝেড়ি কিছু নেই, গলায় একটা টাই দেওয়া, একটা কোট গায়ে দেওয়া, মস্তবাল হুসাইন রহমতুল্লাহ আলাই ওনার কাছে দাঁড়াই, বলে হুজুর আপনাদের দেশে কুকুরে খায় কি? মানে হুজুরের অপমান করবে, হুজুর তো হার সস্তে আছে, কারণ হুজুর বলবে আমাদের দেশে কুকুরে খায় হার, তাহলে আপনিও তো খান হার, তাহলে আপনি কুকুর কন নাউজুবিল্লাহ। এখন ওই সাহেব গালের মধ্যে একটাও দাড়ি নেই, তারপরে টাই প্যান্ট শার্ট পরিয়া চাটা নিয়ে ভদ্র মতো দাঁড়িয়ে সচুর, আর সচুর আপনার আপনাদের দেশে কুকুরে খায় কি? আল্লাহর অলি তাকাই খায়, আমাদের দেশে কুকুরে এখন চা খায়। আল্লাহ নারণ্ড, আমাদের দেশে কুকুরে দিয়ে চা খায় এখন নতুন করিয়া, এখন ও আর ও আছে, ও মনে মনে কয় আল্লাহ জমিনে যদি ফাটলইতে লাভ দিয়ে আমি ফ্যানের মাথা উঠে যেদিন গেলাম, আল্লাহ জমিনটা ফাটলাই না কেন? আল্লাহ কাইয়াসিনুল কুরআনুল হাকিম, হিকমতপূর্ণ কালাম যার মধ্যে থাকবে তার সাথে কথা বইলা তোরা দুনিয়ার পিএইচডি আলারাও পারবি না কথা বলাই খেডা। এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা পর্যন্ত কত হালে মনবরত মুখ দিয়ে বাজান, কথা বলতেই থাকে বলতেই থাকে, এই কথাগুলা বাইর করে খেডা। মধুর সুরে কাও আল্লাহ আল্লাহ, যুবক ভাই পায়দর সিটু বলো না বলো না বলো না বলো না বলো, আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 সারা এই দুনিয়ায় নাই বন্ধু, বলেন না আল্লাহ সারা এই দুনিয়ায় নাই বন্ধু। খারাপ লাগে বাজান সারিয়ে দেবো নাকি? আর কতক্ষণ চলবে আপনারা মন থেকে বলেন, আর কতক্ষণ? সারা রাত, সারা রাত থাকতে পারবেন? কোন কোন বীর মুজাহিদ নারায় থাকবে সারা রাত, বয়ান চললে আর তারা শুনলে সেই সব আমল নামার মধ্যে লিখে দাও, জোরে বলেন আমিন। হাকিকত সে তুদু দুনিয়াবে খবর হয়, হাকিকত সে তুদু দুনিয়াবে খবর হয়, দুনিয়া কি নুমাস পর নজর হায়। আমার মাওলা কালামের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমেন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এ দুনিয়ার পাগলের কপাল পুরা আমার যুবকের দলেরা, তোর চুলের স্টাইল, তোর চুল কাটার স্টাইল যদি শাকিব খানের সাথে মেলে, তোর হাসর ডইবে শাকিব খানের সাথে সন্দেহ নাই। তোর নখ কাটার স্টাইল যদি বাজানের নায়কের সাথে মিলিয়া থাকে, তোর কিন্তু হাসর নসর নায়কদের সাথে হইয়া যাবে। তোর বাজান মুখের দাড়ি কাটার ডিজাইন যদি নায়ক মান্নার সাথে মিলে, তোর কিন্তু হাসর নসর নায়ক মান্নার সাথে হইয়া যাবে। তোর চুল কাটার ডিজাইন যদি বাবার বড় রশিদ সরকারের লাগে মেলে, তোর চুল কাটার ডিজাইন যদি বড় বড় সরকারেরও লাগে বয়াতির লাগে মেলে, তোর হাসর নসর ওই বাউলা বয়াতির লাগে হইবে, কথা ঠিক কিনা? ওরে গার জোরে কইলে কথা, নবীর দলে লাগে রে বায়াতা, পড়বে সেদিন দোজখের আগুনে তোরে, পড়বে সেদিন দোজখের আগুনে নিরঞ্জনে, পড়বে তোরে দোজখের আগুনে বেডা তোরে, পড়বে সেদিন বাউলা তোরে, পড়বে সেদিন দোজখের আগুনে নিরঞ্জনে, পড়বে তোরে লাগতে লাগতে দোজখের আগুনে, কথাটি কিনা?
এক পাগলার বাজানে মুরিদ দেখেছি এই পাটুরিয়ার মধ্যে, আল্লামীর নাম বলতে চাই নয় পাগলার বাজান, পাগলার ছবি বাজান এ অটোর মধ্যে থাকে, অটো রিক্সার মধ্যে পাগলার ছবি সুন্দর করে সাজাই রাখছে। মুরিদের জিজ্ঞাসা করলাম, বাপ এইটা কোন সাধুর ছবি? মুরিদ কে, হুজুর আপনি আপনার বাড়ি কই? আমি বলি বরিশাল। হুজুর আপনি জাহিরি আলেম? আমি কই হ্যাঁ জাহিরি আলেম। হুজুর আপনার কোনো বাতেনের জ্ঞান নাই? আমি কই বাতেনের জ্ঞান আছে, তোর পিছনে একটা সাধু বেটা আল্লাহর ওলি না, তোর হিকির জোরে বলো আল্লাহর ওলির দাড়ি থাকবে কি থাকবে না? 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার দাড়ি ছিল কি ছিল না? 16,00,000 সাহাবির দাড়ি ছিল কি ছিল না? 4টা মাযহাবের ইমাম দাড়ি ছিল কি ছিল না? এ আল্লাহর বান্দা 4টা তরিকার ইমাম তাদের দাড়ি ছিল কি ছিল না? বাজান চরমনার পীর পীর হইছে দাড়ি কামাইয়া, হ্যাঁ শামসুল হক ফরিদপুরির দাড়ি কামাই পীর হইছে। আপনার দেশে অনেক পীর দেখা যায় পাগলা গো গালের মধ্যে দাড়ি নাই। এ কপালপুরার দলেরা তার পিছে ঘুরিও না, যার মধ্যে এক জাররা পরিবার নবীর সুন্নাতের বরখেলাপ আছে, অত বাজান অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাপ সাপ সাগরে বাজান রে। আল্লাহর অলিরা কোনো দিন নবীর দেলে কষ্ট দেবে না। এই জন্য রশিদ সরকার গান লেখছে আমার গান না, কলে নবীর নাম গায়ের জোরে বললে কথা, নবীর দেলে লাগে রে ব্যথা, সেদিন পড়বে তোরে দোজখের আগুনের সাফাইয়া, পড়বে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, চুল্লা পড়বে তোরে দোজখের আগুনে। বাজান আমি গাইনি, আমি বাজান লেখি নাই, ওনার পালার থেকে এই গান সংগ্রহ করছি সুন্দর করিয়া। বাজান রে, কারণ বাজানে যেই রকম মুগুর ওই রকম বাজান, আল্লাহু আকবার, যেই রকম আমাকে বরিশাল বলে খুবা, যেই রকম খুঁটা ওই রকম মুগুর লাগে কি লাগে না? মুসলমানের ইমান লইয়া কত পীরেরা সিনেমেলে খেলে কথা ঠিক কিনা? বাজান, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মাবুনদেরকে বলবো, আমার মাওলা অর্ডার করছে হক্কানি আল্লাহওয়ালার দ্বারে তোমার যাওয়া লাগবে। এ আল্লাহর বান্দা, আমাদের তরিকার নাম হইলো, আমাদের তরিকার নাম হইলো সৃষ্টিয়ায় সাবেরিয়া তরিকা। আমাদের তরিকার বাংলাদেশের সেন্টার হইলো চাঁদপুর জেলার মধ্যে কচুয়া থানা উজানি নামক গ্রাম, উজানি নামক গ্রামের মধ্যে আমাদের তরিকতের পীরানে পীর ইমামে রব্বানি, কুতুবে আলম আল্লাহর কুতুব, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাই ঘুমায়, ওই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ প্রধান খলিফা। এ বরিশালের পূর্ব কোণে সর্বনাশ, আল্লাহ আকবার আল্লাহ আকবার, এ সর্বনাশ পাগলেরা, বরিশালের ঠিক পূর্ব কোণে উজানি রহমাতুল্লাহর একজন খলিফা সাইয়েদ শাক মাওলানা ঘুমায়। বাজান রে, এখানে আমার মন বলে অনেক আল্লাহর পাগল আছে যারা সশরীরে সরমনাই গেছেন বাবা। এ কারা কারা গেছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাজান রে, আমাদের তরিকতের একজন ইমামের নাম হইল আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাই। এই আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইর সাথে ওই রকম একজন জাদুকারী পীরের সাথে একবার বহাস বাজছিল। জাদুকারী পীর ডাক দিয়ে বলে, আব্দুল কুদ্দুস, তুমি হক্কানি থাইকা নামাজ রোজা বইর কত দূর আগাইছো? কলে আমি এত দূর পর্যন্ত, আব্দুল কুদ্দুস বলতেছে আমি অত দূর আগাইছি, আমি যদি নিজেরে বলি পানি হইয়া যা তাহলে পানি হইয়া যাইতে পারি। আল্লাহু আকবার। ওই বাজানে ভণ্ড বেদাতি জাদুকারী পীর ওই পীর ডাক দিয়ে বলে, ও আব্দুল কুদ্দুস গঙ্গুহি, তুমি নামাজ রোজা পইরা দাঁড়ি রাইখা হকাল আলি পথে সুন্নাত তরিকায় শরীয়তের পা বন্ধ হইয়া তুমিও পানি হইতে পারো, আমিও পানি হইয়া যাইতে পারি, তাহলে বলো তোমার আমার মধ্যে কত দূর পার্থক্য? ডিফারেন্স তো কিছু নাই। আব্দুল কুদ্দুস গঙ্গুই কয়, ভণ্ড বেদায়তি কুফুরি, এ ভণ্ড তুইও পানি হ, আমিও পানি হব, তারপর পার্থক্য কি আমি দেখাইয়া দেব? হক কাকে বলে আর বেহক বাতেল কাকে বলে? আব্দুল কুদ্দুস গঙ্গুই বলতেছে প্রথম পানি তুমি হবা, কয়ে তারপরে কি করবেন? কলে তোমার পানির মধ্যে এই গামছাটা ভিজাইয়া রাখবো, তারপর আমি যখন পানি হব আমার পানির মধ্যে তুমি নিজে একটা গামছা ভিজাবা, দেখবো কার পানির গামছায় কি ঘেরান, তারপরে বুঝবো কে হক আর কে বেহক। ভণ্ড পীর রাজি হয়ে গেছে, কলে হুজুর ঠিক আছে। আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি বলার সাথে সাথে
ওই ভন্ড পিঠে বাজানে পানি হইয়া গেছে। আব্দুল কুদ্দুস গঙ্গি এবার প্রথম গামছাটা ওই পানির মধ্যে একটা লাড়া দিছে, লাড়া দিয়ে গামছাটা ভিন্ন এক জায়গায় রাখছে। এরপর যখন নাকি উনি আবার মানুষের আকৃতি ফিরে আসলো, আব্দুল কুদ্দুস ডাক দিয়ে বলতেছো ফকির এবার আমি পানি হব, তুমি নিজের হস্তে গামছা ভিজাইয়া অন্য পাশে রাখবা, তারপর পার্থক্য প্রমাণ হবে যে তুমিও পানি হইতে পারো আমিও পানি হইতে পারি, দুই পানির মধ্যে পার্থক্য কতটুকু। যখন নাকি আব্দুল কুদ্দুস গঙ্গাই রহমাতুল্লাহ আলাই পানি যখন হইয়া গেল, ওই ভণ্ড নিজের হাতে গামছা ধরিয়া বাবারে ওই পানির মধ্যে ভিজাইয়া অন্য জায়গায় রাখলো। এবার আব্দুল কুদ্দুস গঙ্গাই মানুষের আকৃতি আইসা ডাক দেখা, এ ভণ্ড, এ বেদাতি, এ নামাজ না পড়ন্যা, এ গাঞ্জা খাওয়াই নে মহিলাদের সাথে চলন্যা পীর, তুমি এবার একটুখানে নাকের দ্বারে নাও, দেখো কার গামছার থেকে কেমন ঘেরা না। এবার ভণ্ড পীর নিজের নিজের প্রথম গামছাটা ধরছে, প্রথম গামছাটা নাকের কাছে আনতে পারে না, নাক ছিঁড়ে যায় দুর্গন্ধ বিশ্রীর ছড়ে আর না কেনা যায় না। এবার আব্দুল কুদ্দুস ডাঙ্গি ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার গামছা ধরো। আব্দুল কুদ্দুসের গামছা যখন নাকি ওই লোকটা নাকের দ্বারে আনলো, এখন আর নাকের কাছ থেকে গামছা সরাইতে মনে চায় না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আপরে বাবা রে, এইটাই হইল হক আর বাতিলের মধ্যে পার্থক্য। নারে তাকবীর, ফেরাউন বাজান, ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন যতদিন দুনিয়ায় বাইসে ছিল একবার সার সর্দি হয় নাই, ঠান্ডা জ্বরও হয় নাই বাবা। এখন আপনারা কি বলবেন, ফেরাউন আল্লাহর অলি না তো জবরদস্ত অলি? যদি আল্লাহর অলি নাই হইতো তাহলে ফেরাউনের বাড়ির সামনে একটা গাছ ছিল, ওই গাছটার পাতা যে যেই নিয়ত করে খাইতো রোগ ভালো হয়ে যাইতো। আল্লাহর অলি না? আপনার তো বিশ্বাস করেন যে পীরের পানি খেলেই ভালো হয়ে যাবে, কথা কন্নাকা। এ কবাল পুরা ফেরাউন আল্লাহর অলি না? ফেরাউনের বাড়ির দরজায় এমন একটা গাছ লাগানো ছিল, গাছটার পানি যে যাও গাছটার পাতা যে বান্দা যেই নিয়ত করিয়া খাইতো সাথে সাথে ওই জায়গায় ভালো হয়ে যেত। বয়ান শুনছেন কিনা? আগে ফেরাউন যদি বলতো নীল নদের পানি রে, ও পানি ভাটা লাগ, সাথে সাথে পানি ভাটা হইয়া যাইত, পানি জোয়ার আস, পানি জোয়ার হইয়া যাইতো। ফেরাউন আল্লাহর অলি, ফেরাউন আল্লাহর অলি না? ফেরাউন হইল আমার আল্লাহর একটা বড় দুশ্মন। দামেশকের বাজার, মিশরের দামেশকের সেন্ট্রাল জাদুঘর মসজিদের মধ্যে আল্লাহু আকবার মিউজিয়ামের মধ্যে আরে বাইন্ধে রাখছে বাজান রে। আল্লাহ মোবাইলের মধ্যে আমি দেখছি ফেরাউনের চেহারাটা একটা সুয়ারের চেহারার চাইয়া কোনো জায়গা দিয়া কম নাই। এই দুনিয়ার মধ্যে কোন নাস্তিক বেঈমান ইহুদি হিন্দু খ্রিস্টান কেউ ফেরাউনের নামের সাথে নাম মিলাইয়া রাখে না। রাখে 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 ফেরাউন নাম রাখে? তা আপনি কেমন মুসলমান? ছেলের নাম তুইছেন জন্টু, কি তুইছে নাম? ছেলের নাম জন্টু আছে আপনাদের এলাকায়? জন্টু, সান্টু, মন্টু, স্যান্ডেল, জুতা, এই তুই ছেলের নাম, কথা কন্যা কেন? মাইয়ার নাম তুইছে ত্রিসিনা, বুঝায় যে রামলক্ষণের মাইয়া, কথা ঠিক কিনা জোরে খান? বড় নাতিটার নাম তুই যে তুলসী পাতা, কথা কান্না খান? আলেমদের কাছে যায় না, ইউটিউবের মধ্যে বয়ান সব পায় আর বড় বড় অহংকার করে, কার তোমার মতো 500 আলেম সবসময় আমার পকেটে থাকে, তুই তো এখন ধ্বংস হবি, কথা ঠিক কিনা জোরে বলো? তুমি তো এখন ধ্বংস হবা, কারণ তুমি আলেমদের মজলিস সারিয়া দেছো। আলেমদের মজলিস যারা যুগে যুগে সারছে তারা ধ্বংস হয়েছে, তাদের কোনো কপাল খোলে নাই। কারো আলেমদের সোহবাতে যাইতে বলছে কেডা? আলেমদের সোহবাতে যাইতে বলছে কে? খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? একটু ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সবাই, সাউন্ডে তো কষ্ট হইতেই আছে, তারপর একটু একটু ধৈর্য ধরেন, জিকির করেন লা ইলাহা, সাউন্ড আর নাই, কয় ঘন্টা হয়েছে সময় হয়েছে? জিকিরার পাইবেন না, কই রা ইলাহা, মাথা নাড়াই জিকির করেন ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা সহবাতে যাইতে বলছে কেডা, ওয়াকুনু মাআস সাদিকিন। এই সহবাতে যাওয়ার কারণে ওমরের মতো মানুষ ল্যাংটা তরবারি নিয়ে যায়, ওমর দৌড়ায় নবীর গর্দান ফালাইয়া দেবে, একবার চেহারা দেখেই পাগল হয়ে গেছে আর ঘোষণা দিয়ে দেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সোহবতের কারণে যুগে 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 সোহবতের কারণে মানুষ ধন্য হইয়া বেলালে হাফসির মতো মানুষ বাজান সাইয়েদুনা বেলাল হইয়া গেছে। বেলাল কেমন? বেলালের বেলাল, যারা মোবাইলে আফ্রিকার মানুষ আপনারা দেখছেন, আফ্রিকার মানুষগুলো বাজান রে পাতিলার তলার মতো কালা, বাজান চেহারায় কোনো ডিজাইন নাই। বেলালের বাড়ি ছিল আফ্রিকা, চেহারার মধ্যে কোনো রস ছিল না, ডিজাইনও ছিল না, বাজানের নিচের জিব্বার নিজের ঠোঁটটা এমন চেপটা ছিল, 24টা ঘন্টা লোল বাইয়া 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 পড়ত। বেলাল বাজান বলে জগতের মানুষ শুনিয়া লাও, আমার বাবাও গোলাম ছিল, আমার মায়ও গোলাম ছিল, আমি গোলামের ঘরে গোলাম, বান্দি জাদা গোলাম, আর 24 গুষ্টি সব 14 গুষ্টি সব গোলাম ছিল। এই বেলালের মতো মানুষ বাজান এমন হয়েছে, আল্লাহ রাসূল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন মেরাজের রজনীতে গেলাম রে, আমি নিজে মারশা আজিমের মধ্যে নিজে আমি নবী আওয়াজ পাইছি, আমার বেলাল ঠক ঠক করিয়া হাঁটে। আমি মদিনায় জিজ্ঞাসা করলাম, বেলাল ও বেলাল, তুমি সেদিন আরশা আজিমে কেমনে গেছালা? কলে, আমার জীবনে হুজুর আপনি ছাড়া কাউকে ভালোবাসি না, তারপর আমি 2 রেখাত নামাজ ভালোবাসি হুজুর। কলে, সেই নামাজ 2 রেখাতের নাম কি? বেলাল, তাড়াতাড়ি বলো, যার কারণে তুমি আরশা আজিম আমার সামনে শব্দ করে হাঁটছিলা। বেলাল ডাকতে বলে, নবী আপনাকে মহব্বত করার পরে আমি 2 রেখাত নামাজ ভালোবাসি আর মহব্বত করে আদায় করি, একদিনও কামাই দিনা সালাতুল আল্লাহু আকবার তাহিয়াতুল ওয়াজু এই 2 রেখাত নামাজ কান, সুবহানাল্লাহ। যেই 2 রেখাত নামাজ পড়ার কারণে জান্নার যুবকেরা আই বেলাল দিল তারা আমার নবীর সামনে সামনে আসছে, কত বড় দামি হয়ে গেছে বেলাল। এই বেলাল একদিন আজান দেয় নাই, যেদিন বেলাল আজান দেয় নাই, ওদিন আমার মাওলাই সূর্যটাও উড়ায় নাই। আল্লাহ মানুষের জন্য আল্লাহ সূর্য উড়ানে, দেখেন আল্লাহ কত মানুষের পাগল, সুবহানাল্লাহ। আর আপনি মানুষের হিংসা করেন, গুনাগারের গুনাগার বলে হিংসা করেন, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এইটাই ইসলামের মুখ্য বাণী কন, সুবহানাল্লাহ। এ কপাল পুরা, একজন নামাজ পড়ে না বেনামাজি বাজান রে, ওরে বেনামাজি বেনামাজি বইলে গালি দিলে কি লাভ হবে? লাভ হবে? ওরে বেনামাজি বলিয়া গালি দিলে লাভ নাই। আরো বাজান রে উল্টায় রিয়াকশন হইবে, ও বলবে তুমি আমার হিংসা করো, নামাজ আগে পড়ার নিয়ত করছিলাম, এখন পড়বই না, আছে কি না? আরে মহব্বত করা লাগবে, আদর দেওয়া লাগবে। বেলাল রাদুল তালান ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি গোলামের ঘরে গোলাম, বান্দি জাদা গোলাম, আমি যখন উমাইয়ার কীর্তদাস ছিলাম, উমাইয়ার ঘরের মধ্যে গোলাম হিসাবে ছিলাম, পৌষ মাসের রাত্রের মধ্যে তোরা জাজিমে ঘুমাইয়া 2টা 3টা কম্বল গাই দিয়ে ঘুমাও, আর আমি বেলাল এত কষ্ট করছি, উমাইয়া আমারে কম্বলও দিত না, একটা কাতাও দিত না, কত পৌষ মাসের রাত্র রে, আমি উমাইয়ার খাটে নিচে ঘুমাইয়া আমি বেলাল কাটাই দিতাম শীতের মধ্যে ঘুমাইয়া। বাবা এদিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকানো, দিকে দেখা লাগবে না। বাজান রে, কারো কিন্তু পৌষ মাস আর কারো কিন্তু সর্বনাশ, কারো লাগে মজা কেউ পায় সাজা, কোরআন হাদিসের বয়ান সবার মজা লাগে না।
বেলাল রাদিয়াল্লাহু বলো জগতের মানুষ উমাইয়া জাজিমে ঘুমাইয়া গায়ে কম্বল দিয়া উমাইয়া ঘুমাইয়া থাকতো ও জগতের মানুষ শুনিয়া নাও আমি বেলাল একটা কাতার উপযুক্ত ছিলাম না রাত্রে যখন নাকি পৌষ মাসের শীতের রাত্রে আমার গায়ে শীত ধরতো আমার শীতে গাওডা কাপা ধরতো আমার সর্ব শরীরে শীতে কাটা কাটা দিয়া যাইত আমি ডাক দিয়া বলতাম ও মালিক বে উমাইয়া আমার একটা কম্বল দাও আমার শীতে কলিজাটা ফাইটা যায় উমাইয়া আমারে লাত্তি মেরে ফালাই দিত আর বলতো তুই গোলামের ঘরের গোলাম তুই বান্দি জাদা গোলাম মালিক জাজিমে ঘুমাইয়া কম্বল গায়ে দেবে গোলাম কোনোদিন কম্বল গায়ে দিতে হয় না আমি সেই লাঞ্ছিত বেলাল যেদিন না আমি আহাত নামের কালেম আমার মুখের মধ্যে জারি করিয়া দিলাম উমাইয়া আমার হাত বানছে পাও বানছে মুসলমান তাকাও শোনো কত ইমানের পরীক্ষা তারা দিল নবীর সোহবতে আইয়া এই নিকৃষ্ট মানুষটা জগতের একদম নিকৃষ্ট নিষ্ঠা মানুষ এই মানুষটার নামের সাথে এখন সাইয়্যেদুনা বেলাল বলা লাগে সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ বেলাল বলো জগতের মানুষ আমি যখন নাকি আহাদ আহাদ জিকির শুরু করিয়া দিলাম আমার মালিক আমার হাতের মধ্যে বেরি লাগাইল পায়ের মধ্যে বেরি লাগাইল এবার আমার হাতেও রশি পায়েও রশি এবার আমার রশিটা নিয়ে ঘোড়ার পিঠে লাগাইয়া দিল এখন আমার উমাইয়া আমার মালিক ঘোড়ার পিঠের উপর উঠে বসল এবার ঘোড়ার উপরে ছড়ি মারে চাবুক মারে এবার ঘোড়া কেমন জানি উত্তপ্ত বালুর দিকে দৌড় দিছে যেখানে বালুগুলা রৌদে খা খা কইরা রইছে বালুগুলা যেখানে রৌদের তাপে লাল লাল হইয়া গেছে আমি তো জবানে জিকির করতেছি আহাদ 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 আবার মালিক আবার হাতেও শিকল লাগাইয়া পায়ের মধ্যেও শিকল লাগাইয়া এখন বাজানে ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া আল্লাহ বেলালের টানতে 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 উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন নিয়ে গেল বেলাল বলে জগতের মানুষ নবীর প্রেমে এত পাগল হইছিলাম মাওলার প্রেমে এত পাগল হইছিলাম আমি নিজে বেলাল আমার নিজের কানে আলাপ পাইছি নিজে শুনছি আমার গায়ের চামড়াগুলা ফসফস ফসফস করে ছুইটা যায় আমার চামড়াগুলা বালুতে পুইরা যায় আমার তাজা চামড়া পয়সা পুরিয়া যায় আমি নিজে কানে শুনতেছিলাম বাবা একটুখানে চোখটা বন্ধ করো মাথাটা নিচে ঝুকাইয়া দাও বাবা দেলদারে নরম করিয়া কান্দ এই বেলালের যখন আবু বকর বাজানে টাকা দিয়া কিনা নবীর দরবারে যখন নিয়ে হাজির করলো বেলালের বাজানে এই ঠোঁটটা দিয়া লোল বাইয়া বাইয়া অনবরত পড়তি আছে জগতের কোন মানুষ বেলালের সাথে খানা খাইবে তো দূরের কথা বেলাল কোনো জায়গায় বসা থাকলে ওই জায়গায় বসে কেউ খানাও খাইতো না কারণ বাজার যাদের মুখ দিয়া লালা বাইয়া বাইয়া পড়ে ওনাদের কাছে বসে খানা খাইতে একটুখানি ঘৃণা লাগে কেমন জানি বাবা লাগে ওদিকে সর্দারে দোয়ালম দোজাহানের বাদশাহ খেজুরের বাজান রে আল্লাহ খেজুর দিয়া হালুয়া বানাইয়া বসিয়া রয়েছে বেলালের অপেক্ষায় বেলাল যখন আইয়া নবীর দ্বারে দাঁড়াইল আল্লাহ নবী ডাক দেখাইয়া বেলাল উত্তাল হেনা ওয়াকুল মাই নারায় থাকবে ও বেলাল তাড়াতাড়ি আয় ও বেলাল ওখানে দূরে কেন দাঁড়াইয়া রইস বেলাল দৌড়াই আমার কাছে আয় আমার কাছে খানা শুরু করিয়া দে আমার সাথে একসাথে খা বেলাল নবীর চেহারার দিকে একবার চায় খানার দিকে আর একবার চায় আর একবার নবীর দিকে চায় খানার দিকে আর একবার চায় একবার নবীর দিকে আর একবার খানার দিকে নবী ডাক দিয়ে বলে বেলাল তুমি এমন করো কেন তুমি খাও আমার সাথে খানা খাও বেলাল ডাক দিয়ে বলতেছে নবী গো এত বছর পর বেলালের একটা মানুষ মনে হয়
এত বছর আমি নিজেরে কোনো দিন মানুষ মনে করতাম না এ বাবা এতদিন আমি বেলালেরে মনে করতাম আমার মায়ও গোলাম আমার বাবাও গোলাম আমি গোলামের ঘরে গোলাম বান্দিজাদা গোলাম আমি মানুষ না কারণ আমার সাথে আমার মালিক কোনো দিন মানুষের ব্যবহার করে নাই আজকে যখন সর্দারে দু আলম দুজানের বাচ্চা ইয়াতিম মানুষ যার মা নাই বাবা নাই ওই মানুষটা যখন ডাক দিছি বেলাল তাল হেনা ওয়াকুল মাই ও বেলাল দৌড় দাও আমার কাছে আইসা খানা খাও আজকে মনে হয়েছে আমি মানুষ এর আগে মানুষ মনে আমাকে কোনো দিন মানুষ মনে হইতো না ও বাবা আজকে বাজান কাজের ছেলেটারে নিজের সাথে খাওয়াও না কত জায়গায় মোবাইলে ছবি দেখি আল্লাহ কত বড় লোকের ছেলে সন্তান লালন পালন করার জন্য ছোট্ট একটা সাত বছরের মেয়েকে রাখছে মেয়েটা গরিব ভাগ্যের কারণে ওই মেয়েটা বাজান রে বাল্লা রেস্টুরেন্টের পাশে দাঁড়াইয়া রয়েছে ওই বড় লোকের ব্যাটিরা পেট ভরিয়া খায় আর ওইছে মেয়েটা বাবা দাঁড়াইয়া দাঁড়াইয়া ওখানে বৈশা বৈশা বাজার কত কষ্ট পাইতেছে বাবা বাবা আজকে বাজান এইখানে আমি যখন মাদ্রাসায় শোয়া একটা ছেলে আমি ওর নাম বলবো না আর আমি চিনি শেষটাই যো আছে আমি ওরে দেখাইও আপনাদেরকে দিতে পারি আহারে বাজানে আমি বাতি জ্বালাইয়ের ওখানে শুয়ে রয়েছি ও আস্তে আস্তে যাইয়া আমার পায়ের মধ্যে হাত দিয়ে পাও চাপতেছে আমি মনকে মনে করছিলাম আমার কোনো সফর সাথী হবে কিন্তু না 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 ও পাও চাইপা তারপর আমার হাতের দ্বারে আইসা আমার হাত ধরিয়া কয় হুজুর গো আমি বড় আসো হায় এই মাদ্রাসায় পড়ি আমি বড় অসহায় আল্লাহ আপনারা জানেন না এই মাদ্রাসায় কত অসহায় ছাত্ররা আছে কত কষ্ট করে ওদের জীবন চালায় আপনারা কি বুঝেন না এই মাদ্রাসায় কি কোনো ইয়াতিম নাই আছে না আছে না আপনি কি এই বিচারটা করেন না আপনার সাত বছরের নাতিটা দিয়ে আপনার সাত বছরের নাতি নেড়ে দিয়া আপনার আট বছর বয়সী ছেলেটা দিয়া এখনও কোনো কাজ করার না এখন ওর হাতে কোনো ওজন তুইলে দেন না ও ব্যথা পাইবে কষ্ট পাইবে আপনার সাত বছরের ছেলেটা এখনও খানা বাইরে খাইতে পারে না এখন ওর পরনের লুঙ্গি আপনার ধুইয়া দিতে হয় আর এই মাদ্রাসায় এমনও সাত বছরের ছাত্র আছে ও এই মাদ্রাসায় নিজের খানা নিজে প্লেটে নিয়া খায় নিজে গোসল দেওয়ার পরে নিজের কাপড়টা ধোয় আছে কি না ও বাবা নাই না আছে বাজান অনেক আছে অভাব নাই অনেক অনেক আগের গাঁও অনেক আগের বছর আল্লাহ একবার অনেক বছর আগের ঘটনা আমি এক দাওরা হাদিস মাদ্রাসায় বয়ান করার পরে রাত্রে আমি যাওয়ার কোনো টাইম পাই নাই সময় নাই পথ বড় খারাপ ছিল মহতম সাহেব বলতেছে হুজুর আমাদের হেফজোখানার পাশে একটা রুম আছে ওই রুমে আপনি ঘুমাইয়া থাকেন আমিও বললাম হুজুর তাহলে তো অনেক ভালো হয় হেফজোখানার পাশের রুমটায় আমি রেস্টে গেলাম ঘুমাইয়া গেলাম ইয়াল্লার বান্দা হেফজোখানার পাশে আপনারা একটু রাইতে আইসা দেখেন কত হেফজোখানার মধ্যে আমি বাবা নিজের কানে শুনছি বাবা সাত আট বছর ছেলেরা সুরা আর রহমান তেলাওয়াত করে ঘুমাই ঘুমাই আল্লাহ আকবার সুরা বাকারা তেলাওয়াত করে নারায়ণ তাকবীর ঘুমাইয়া ঘুমাইয়া সুরা তেলাওয়াত করে আসে না আসে না আসে না হয় না হয় না সুরা বাকারা তেলাওয়াত করে কারণ কুল্লু ইনাইনিয়া তারা শাহ বিমা ফি হে যেই পাত্রে যা থাকে কাত করলে তাই ভরে তোমার পাত্রে চব্বিশ ঘন্টার দুনিয়া তুমি স্বপ্নের মধ্যেও দেখো মারে মারে কাটে কাটে সিক্কার দাও দৌড় দাও আছে কিনা আর যারা চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়া লীলা খেলা করে আমার মাওলার কোরআন নিয়া থাকে এরা ঘুমাইয়া ঘুমাইয়া দেখে এরা খতম দিতে আছে কোন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দা রাত্র তিনটা কি সাড়ে তিনটা বাজতে গেছিল এমন সময় আমি হেফজোখানার পাশের রুমটায় ঘুমানো খেয়াল করিয়া শোনেন এদিকে তাকান হেফজোখানার পাশের রুমটা আমি ঘুমাইয়া রয়েছি বাজান রে যখন রাত্র তিনটা কি তিনটা সাড়ে তিনটা বাজলো ওই হেফজোখানার থেকে একটা গইন আওয়াজ আসে কেডা জানি মা 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 কয়ে কান্দে
আমি আর সইতে পারলাম না, আমি তাড়াতাড়ি আস্তে আস্তে হাঁটিয়েটি পা পা করে হেফজু খানার কাছে গেলাম। হেফজু খানার পাশে যাইয়া জানালাটা খুললাম, জানালাটা খুইলা দেখি ওর বয়স 8 বছরের উপরে, 1 মাস বেশি হবে না, ওই ছেলেটা রুমের এই মাথার থেকে ওই মাথায় যায়, এই কোনার থেকে ওই কোনায় যায়, কই মা কই ডাক দে, ওরে আমার মা গো, তুমি তোমার দিকে তাকাও, যুবক কমল মারা তুই তোর দিকে তাকা, আর একজনের দিকে তাকাও কেন, তোমার কলবের মধ্যে কোনো কাজ হয় নাই, এই 2 ঘন্টার বয়ানে তোমারে ধরে নাই, এই 2.5 ঘন্টার বয়ানে তোমারে ধরে নাই, ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহু আকবার, 2.5 ঘন্টা বয়ানে তোমার কাজ হয় নাই, আমার মন বলে সারা রাত বয়ান করলো তোরে ধরবে না, ওরে কপাল ভোরার দল, যার অন্তরে যে জ্বালা জ্বালাই দাও জ্বালাই দাও, যার অন্তরে কি জ্বালা, তুমি তোমার দিকে তাকাইয়া দেলদারে নরম করে বাবা, পাত্রে যা আছে তাই ভরবে, তোমার পাত্রে দুনিয়া রাখছো, এখানে এমন পাগল আছে ডানে তাকাইলে মাওলারে দেখে, বামে তাকাইলে মাওলারে দেখে, ফাই না মা তু আল্লু ফাসাম মাজুল্লাহ, ওরা ডানে দেখে আল্লাহ বামে দেখে আল্লাহ সব জায়গায় আল্লাহ, ওরা এই মাঠে চতুর জায়গায় আল্লাহরে দেখে, ওরা সহ্য করতে পারে না, কারে বুঝাই কারে বলি, ইহার যে জ্বালা কি না যায় বলা না যায় কওয়া, এসকে এলাহি মরিচ খাইতে, যুবক তাকা না শোন, মরিচ খাইতে ঝাল বটে, ওরে জিব্বায় লাগে মজা, আল্লাহর জিকির করে যারা দুই দুনিয়ায় রাজা, কেরেস্তেলে লাগলে আগুন যেমন জ্বালা জ্বলে, মমিন লোকের সিনায় কোরআন লাগলে দাউ দাউ করিয়া জ্বলে, লোকে আমায় পাগল বলবে বলুক তাতে আমার আসে কি, এ বাবা সে যদি হয় মাসুক মাওলা আমি হব তার আসে কি, যুবক আমি এখন জানালার কিনারে আস্তে আস্তে গেলাম, জানালার কিনারা দিয়ে আমি লাইট মারি নেই, আগেই লাইট মারি নেই, আগে জানালা দিয়ে তাকাইছি, তাকাই দেখে ওই ছেলেটা দৌড়ার কয় আমার মায় কই আমার মায় কই, আমি তাড়াতাড়ি ফোন দিলাম মহতামিম সাহেব, হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, আপনার একটা ছেলে কেমন জানি করে একটু তড়িৎ গতিতে তাড়াতাড়ি বাসার থেকে আসেন, মহতামিম সাহেব হুজুর লাইট নিয়ে যখন বাড়ি থেকে আসলো আমরা দরজা খুলে ভিতরে ঢুকলাম, ঢোকার পরই ছেলের একটা চিৎকার মারিয়া আমার জড়াই ধরে কয় শাশুড়ে কালকে মাদ্রাসা ছুটি হইবে শাশু গো, সবাই যারিয়া বাড়িতে মায়েরে পাবে, আমি বাড়িতে যাইয়া কারে দেখব, মা ও আমার মা গো, ওই ছেলে আমার গলা জড়াই ধরে কান্দে আর বলতেছে হুজুর সবাই বাড়িতে যাইয়া মায়েরে পাবে, আমি ছুটির পর কারে যাইয়া মা মা কইয়া ডাক দেব, এখন আমি তাকাই দেখি মহতামিম সাহেব নিজেও কান্দে, জিজ্ঞাসা করলাম ভাই আপনি কান্দেন কেন, ওই মহতামিম চিৎকার মারি আমার জড়াই ধরে বলে হুজুর ওই 1 সপ্তাহ আগে ওর মায় মারা গেছে, মায়ের পাগলেরা এ কার মায় না, কে আজকে বাড়ি মুনাজাত দিয়া মায়েরে পাবা না, কে আজকে বাড়ি যাইয়া আব্বারে পাবা না, সেহারা মনে পড়ে না, এ কবাল বড়া মার সেহারা মনে পড়ে না, ওই জনম দুখুনির সেহারা মনে আনো, হারাম খাইলে নাকি কান্না আসে না, বাবা যারা হালাল খাই মাঠে চাইয়া দেখো কত দাড়ি বাঁকা মানুষ কান্দে, এই মাঠে কত স্কুলের ছেলেরা কান্দে, কোন যুবক কান্দে, কার জানি মায় অসুস্থ কার জানি আব্বাই অসুস্থ, কার জানি জোরের বাইরে নিজের হাতে কবরের মধ্যে কেজিতে কেজি মাটি দিয়া চাপা দিয়া রাইখে আসছে, কার জানি আদরের ছোট্ট জোরের ভাই না,
কে জানি নিজের মায়েরে কান্দে নিয়া কবরে নামাইছো, কে জানি নিজের বাবার কবরে রাইকাইছে। বাবা মনে নাই ওই বাবার চেহারা মনে কর বাবা, তোমার যদি চোখে পানি নাই বাবা পাও ধরছি, ও যুবক একটু পাও ধরছি ভাই, তুমি একটু ডানে বামে তাকাই দেখো, কে জানি কান্দে তোমার ডান পাশে বাম পাশে, কার জানি সিনার চামড়ারা টাস টাস করে লাফ মারে, কার সিনার চামড়ার মধ্যে মাওলার ভয়, তাকশাইনু জুনুদুল্লাযিনা ইয়াখশাউনা আল্লাহু আল্লাহ, আবার মাওলার ভয়ে কার সিনার চামড়া জানি বাবা আল্লাহরা খাইতে আছে বাবা, আল্লাহ ফাজাক্কির বিল কুরআনা মাইয়া খাফু ওয়াঈদ। আমার মাওলা বলে আব্দুল্লাহ তুমি বাল্যা জমিতে চাষ দিও না, লাল শাক হবে না, মূলা হবে না, শালগম হবে না, তুমি অন্তর যাদের মারা গেছে তাদেরকে জাহান্নামের বয়ান শুনাইয়া ফায়দা পাবা না, আমার কোরআনের ভয়ে তুমি তাদেরকে দেখাও, যারা কোরআনের ভয় দেখাইলে ভয় পায়, আল্লাহ আকবার, যারা ভয় দেখাইলে ভয় পায়। আবার উস্তাদ সমতুল্য মুতামিম বসায় তার কাছে জিজ্ঞাসা করেন এই আয়াতটার অর্থ কি, ফাজাক্কির বিল কুরআনা মাইয়া খাফু ওয়াঈদ, ওকুদুহা আন-নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমার মাওলায় জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথরের দ্বারা, এ গুনাহকারিনে যুবকেরা, এ জাহান্নামের আজাব মিথ্যা টিথ্যা মনে করছো নাকি কবাল ওরা, আমার মাওলা কিন্তু জাহান্নামের আজাব এই আয়াতে বলছে, অকুদুহা আন-নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথরের দ্বারা, সইতে পারবা দাড়ি বাগো বাবা। সরমনারে সাত মাওলানার এক পুলিশ অফিসার মুরিদ আইসা বলতে, হুজুর গো দোয়া করবেন আমি পুলিশের চাকরিটা ছাইরা দিতে চাই, আল্লাহর কুতুব জিন্দা বলি। এসাক মাওলানা বলতেছে, বাবা তুমি কেন পুলিশ চাকরি ছাড়ার জন্য দোয়া চাও, মানুষ দোয়া চায় চাকরি পাওয়ার জন্য, বাবা তুমি কেন ছাড়তে চাও? ওই পুলিশ অফিসার পাও জড়াই ধরিয়া কয়, হো আল্লাহর কুতুব আমি জানি এই পথে হারাম আর হারাম, আর খোদা না কাস্তে একটা হারাম খাইয়া যদি কবরে যাই, আর ওই কবরের দুই পাশের মাটি যদি টাস টাস করে চাপ লাগাইয়া দেয়, এক পাজরে হাঁটি যদি অন্য পাজরে ঢুকাইয়া দেয়, কেমনে সহ্য করব রে আল্লাহ, আমি কেমনে সহ্য করব যে কবরে মা নাই বাবা নাই। পুলিশ অফিসারের আল্লাহর কুতুব বলে, বাবা কেন তোমার মধ্যে এই ভয় ঢকলো? পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, হুজুর শুনবেন সেই ঘটনা, কলে বলো, কলে হুজুর একবার আমার কাছে রাত্র তিনটার সময় দুইটার সময় ফোন আইছে, এক কথা রাত্রে ফোন আইছে, বলে তুমি তাড়াতাড়ি ময়না তদন্ত করা লাগবে, অমুক গ্রামের একটা লাশ রাত্রে উঠাই নিয়ে আসবার, লোকে মানুষ ভিড় করবে দিনের বেলায়, রাত্রে যখন আমাকে অর্ডার হইলো লাশ উঠাবার জন্য, হুজুর আমি গেলাম ভয়ে, আমার কার সাথে আর কেউ গেল না, আমার সাথে আমার সাথী ভাই তিনজন গেল, আমরা চারজন মিলে যখন কবর খনন শুরু করলাম, কবরটা খনন করতে করতে কবরে যখন একটা সুরঙ্গ হইয়া গেল, হুজুর আল্লাহর কসম আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, চরমনের পীরে কইতে আছে পুলিশ অফিসার, ও বাবা আমিও আপনাদেরকে বলতেছি যারা কবরে আজাব বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন আর কারো করা লাগবে না। আরে চরমনের পীরের ওই পুলিশ অফিসার মুরিদ বলে, হুজুর আমি যখন কবরটা একটা সুরঙ্গ করার পরে আমি যখন একটা লাইট মেরে কবরের দিকে তাকাইলাম, হুজুর কবরটার মধ্যে আমি চোখটা পড়িয়া যখন আমি তাকাইলাম, তাকাই দেখি না পারবারে জিব্বারা টান্যা নামে স্থান পর্যন্ত ঝুলাইয়া রাখছে, ওর গলার লাগে সাপ পেঁচাইয়া পেঁচাইয়া, ওর কলজার মধ্যে কামড় দে বাবা, এ ব্যাপার দাসিল মাগো, কেমনে কবরে আজাব সহ্য করবা। ওই মাদ্রাসার সেই ছাত্রটারে বলতেছো তো আমার গলা সারে না, আর এতিমের চোখের পানি দেখলে বাবা কোন কঠিন মানুষ আছে বইয়া সহ্য করবে, আমিও বা জানো আর সাথে সাথে